মাটির কবর তিনটা আছে চারটা মাটির কবর পাশাপাশি একজন নেককার আর একজন বদকার একজনের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে আর আরেকজনের কবরের ভিতরে জান্নাতের মেহমানদারি হইতেছে আল্লাহর রাসূল বলেছেন কারোর কবর হুফরাতুম মিন হুফারিন নার আর কারোর কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বিষয়টা হলো পাশের ঘরে এসি লাগেন না আছে এই ঘরে এসি নাই এই ঘরে গরমে ঘুমানোর কথা নাই ও ঘরে ঠান্ডার অভাব নেই আছে না স্যার হইছো কে চৈতমেশা গরম পাশের রুমে ঘুমের কায়দা নাই গরম গরম আর পাশের আরেকটা রুম ওইখানে একটা মেশিন বসাই দিছে ঠান্ডা বাতাস বের হয় ওই জায়গায় আরামের অভাব নাই কিছু কবর আছে পাশের কবরটাই আগুন জ্বলতেছে গরম থাকার কায়দা নাই আর কিছু কবর আছে জান্নাতের এসি লাগেন না আছে গর্ত পাশাপাশি কিন্তু এটার ভিতরে জান্নাত আর ওটার ভিতরে দোজক দোজকের হালতগুলো কেমন আল্লাহর রাসূল বলছেন কারোর কবরে এমন আগুন আছে ওই আগুনের গর্জন যাদের কবরটা দোজকের খণ্ড ওই আগুনের গর্জন যদি কবরের জানালা খুইলা দুনিয়াবাসীর দেখানো হয় তাহলে এই পৃথিবীর মানুষ যদি কবরের আজাব একবার দেখতো তো রাসূল বলেছেন আল্লাহ দুনিয়াবাসীকে একবার কবরের জানালা খুইলা কবরের আগুনের গর্জন যদি দেখায় দিত সাকালাইনের মধ্যে একটা ইনসো জিন এমন পাওয়া যাইতো না যারা আল্লাহর নাফরমানি করবে তার মানে এত ভয়ঙ্কর আগুনের গর্জন আছে আবার আল্লাহর রাসূল বলেছেন কারোর কবরের ভিতরে সাপ আছে বিচ্ছু আছে হাদিসে আছে কেমন সাপ আছে আল্লাহর রাসূল বলেন কবরে এত বিষাক্ত বিষাক্ত সাপ গুনাহগারকে কামড় দিবে ওই বিষাক্ত সাপগুলা যদি পৃথিবীর মাটির উপরে মাথা বের করে একটা শ্বাস নিঃশ্বাস যদি ওরা দুনিয়ার জমিনে ছাড়ত তাহলে তাদের বিষাক্ত শ্বাস প্রশ্বাসে সারা পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে যেত এরকম ভয়ঙ্কর কঠিন সাপ কারোর কবরে আছে আবার হাদিসে আছে কারোর কারোর কবরে যাওয়ার সাথে সাথে ইস্তিকবাল হয় আবার কারোর কারোর কবরের ভেতরে যাওয়ার সাথে সাথে দুই পাশের মাটি তারে চাপ দেয় এমন ভাবে চাপ দেয় যে তাকে দেহের হাড় একটার একটার ভেতরে ঢুকায়া তাকে ওখানে সাজা দিয়ে দেয় পয়লা ধাক্কা যদি কেউ ভালো আমলকারী হয় তাহলে তার কবর প্রশস্ত হয়ে যায় আর কেউ যদি বদকার হয় তাহলে তার কবর সংকুচিত হয়ে যায় এই দুই ধরনের হালাত আমাদের সামনে আছে খারাপ হালত যেন আমাদের সামনে না আসে এজন্যে খারাপ কাজ থেকে খারাপ পরিবেশ থেকে বাঁচুন দরকার ওলি হওয়া দরকার ওলি হওয়া দরকার দুনিয়াওয়ালা না মালওয়ালা না বাড়িওয়ালা না আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায় দুনিয়ার জীবনে আল্লাহওয়ালা হয়ে গেছে তা আল্লাহওয়ালা কেউ যদি হয়ে যায় তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই পেরেশানি নাই ভয় নাই তখন তার সুকুন তার আরাম তার শান্তি তার আরাম তার সুখ দেখবেন স্বয়ং আল্লাহ কে দেখবেন বলেন জোরে আওয়াজ করে বলেন কে দেখবেন কে দেখবেন স্বয়ং আল্লাহ আল্লাহ নিজে তখন তার জিম্মাদার হয়ে যাবেন ওলি হয়ে যাইবেন অভিভাবক হয়ে যাইবেন যদি বান্দাটা হয় আল্লাহওয়ালা এ কারণে প্রত্যেকটা নর প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলা সকলের জন্য মরার আগে আল্লাহওয়ালা হইতে হবে যদি আল্লাহওয়ালা না হই তাইলে কিন্তু সমস্যার অন্ত নাই
সমস্যার শেষ নাই মরণ থেকেই সমস্যা শুরু হয়ে যাবে কবর হাসর আখেরাত দজক পর্যন্ত খালি সমস্যা আর সমস্যা আখেরাতের সমস্যা নিয়ে তো আমরা কখনো চিন্তাই করি না রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাহফিলের সদস্য করে কবুল আর মঞ্জুর করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত একের পর এক করেছেন আমার বয়ানের পরেও যোগ্য যোগ্য মুফাসসির ওয়াইজ হযরতগণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহাত করবেন বিশেষভাবে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত মহাব্বতের স্নেহের হাফেজ মাওলানা কারি শোয়েব আহমদ আশরাফি এর পরপরই আপনাদের মাঝে তাশরিফ আনবেন বিশিষ্ট মুফাসসির কোরআন মুফতি হেদায়েতুল্লাহ আজাদী আরো বুজুর্গ হযরতগণ মাহফিলে তাশরিফ এনেছেন আনবেন পীর সাহেব হুজুর সুদূর নোয়াখালী থেকে এসেছেন দোয়া করবেন মোবারক এই মাহফিলে আমি বরকতের নিয়তে মশহুর আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে বলার এরাদা আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মানব জীবনে ভালো কাজের সুযোগ পেলে করতে হয় ভালো জায়গায় বসার সুযোগ আসলে বসতে হয় ভালো মানুষদের সাথে সময় কাটানোর সুযোগ আসলে সময় কাটাইতে হয় ভালো মানুষদের সাথে বসে কিছু সময় কাটানো এত গুরুত্বপূর্ণ যে ময়দানে মাহশারে বিচার যেদিন হবে বিচারের দিবসে আল্লাহ তাআলা কিছু কিছু নেক আমলকে বাহানা করে বান্দার হিসাব সহজ করবেন এবং জান্নাতে যাওয়া সোজা করে দিবেন তার ভেতরে একটা হলো কারোর যদি ভালো মানুষদের সাথে মহাব্বত প্রমাণিত হয় তাহলে তাকে ভালো মানুষদের সাথে জান্নাতে জায়গা দিয়ে দিবেন কথাটা আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফে আছে আল মারউ মা'আমান আহাব্বা যাদের সাথে যাদের মহাব্বত প্রমাণিত হয়ে যাবে ময়দানে মাহশারে তারা তাদের সাথী হবে নেককারদের সাথে মহাব্বত প্রমাণিত তো নেককারদের হিসাব যেমন আসান হবে তার হিসাবও আসান হয়ে যাবে আল্লাহ যদি হিসাব সহজ না করেন তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো সুযোগ আমাদের থাকবে না আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন নবী বলেন যাদের আল্লাহ হিসাব নেওয়া শুরু করবে তাদের জান্নাত কঠিন হয়ে যাবে قال رسول الله صلى الله عليه وسلم من حسب عذب আল্লাহর নবী বলেন যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে যাদের হিসাব নেওয়া হবে তারা আজাবে নিক্ষিপ্ত হয়ে যাবে কারণ রবের সামনে দাঁড়ায় হিসাব দেওয়াটা তো সহজ কোনো কাজ না বিচার দিবসে হিসাবের আয়োজন যেটা হবে হিসাব নিকাশ এই আয়োজনটা এতই ভয়ঙ্কর হবে যে সেখানে নবী রাসূলরাও ভীত থাকবে নবীগণ নবীগণ যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাত দান করেছেন তারা শর্মিন্দা হালতে নিচের দিকে দাঁড়ায় থাকবে নবীদের শান কেমন
নবীরা কি সাধারণদের মতন? নবীদের শান তো আলাদা। সবচেয়ে নবীদের ভেতরে এমন পয়গম্বর যিনি আছেন যার উম্মত নাই, হাদিস শরীফে আছে যে বিচার দিবসে কিছু নবী এমন দাঁড়াবে যাদের উম্মত হবে গোনার মতন, 3 জন, 10 জন, 20 জন, 15 জন, এরকম গোনা যাইব। আবার হাদিসে আছে এমনও পয়গম্বর ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়াবে যে পয়গম্বরের উম্মতি নাই, একজন উম্মত তার নাই। এই যে পয়গম্বরের একজন উম্মত নাই তার দাম কি কম? সারা দুনিয়ার সকল মুমিনকে একত্রিত করলেও ওই নবীর সমান হবে না, কারণ নবীগণ শ্রেষ্ঠ। নবীরা মানুষদের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি, পয়গম্বররা আল্লাহর কাছে সবচেয়ে দামি। পয়গম্বর এমনও যদি হয় যে তার উম্মত নাই, তারপরেও তার দাম দুনিয়ার সব মুমিন সকল উম্মতের চেয়েতে বেশি, সব সিদ্দিকদের চেয়েতে বেশি। কারণ নবীর যে উম্মত নাই একটা বুঝার বিষয় হলো, উম্মত না থাকাটা এটা নবীর দুর্বলতা না, উম্মত হইতে না পারাটা উম্মতের দুর্বলতা। নবী তো চেষ্টা করছেন, দাওয়াত দিছেন, কিন্তু নবীর কদর উম্মত করে নাই। বিফল নবী না, বিফল উম্মত। ব্যর্থতা নবীর নয়, ব্যর্থতা উম্মতের। যেমন এই জমানায় আলেম ওলামা আছে, নায়েবে নবী আছে, কোন নায়েবে নবীর কথা আমরা শুনলাম না, এইটা এই নায়েবে নবীর দুর্বলতা না, এটা আমাদের দুর্বলতা যে আমরা চিনি নাই। কারণ আমরা খারাপ যে রতনে রতন চিনে সোরে চিনে সোর, আমরা যদি ভালো হইতাম তাহলে আমরা চিনতাম, আমরা কিনতাম। তো ময়দানে মাহশারেও এমন নবী দাঁড়াবে যেই নবীর কোনো কি নাই, উম্মত নাই। এই যে বিচার দিবস যেটা হবে, নবীরা আল্লাহর আদালতে দাঁড়ায় ভীত সন্ত্রস্ত, থরথর করে কাঁপবে। এক হাদিসে আছে ঈসা আলাইহিসসালামের পা থরথর করে কাঁপতে থাকবে। জলিলুল কদর চারজন পয়গম্বর রসুলের ভেতরে অন্যতম একজন হযরত ঈসা আলাইহিসসালাম, এই রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিসসালাম ময়দানে মাহশারে বিচারকালে থরথর করে কাঁপতে থাকবে। কাজে ওই কঠিন দিনে আল্লাহ যদি সহজ না করে তাহলে আমাদের নাজাত পাওয়ার নাই। এ কারণে আল্লাহর রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন, আমার সাথে দোয়া পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। তার মানে ওগো আল্লাহ আপনি আমার জন্য হিসাব সহজ করেন, হিসাব কঠিন করেন না আল্লাহ তাআলা। সুতরাং হিসাব যাদের জন্য সহজ হবে, কোন কোন কারণে কোন কোন বান্দার জন্য আল্লাহ হিসাব সোজা করে দেবে, হিসাব সহজ করে দেবে। তার ভেতরে যে সকল কারণে হিসাব সোজা হইতে পারে তার ভেতরে একটা হলো নেক সোহবত, নেক সঙ্গ। আল্লাহর নবী বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর নবী বলেন যাদের সাথে যাদের মহাব্বত প্রমাণিত হয়ে যাবে তারা তাদের সাথে হবে,
অর্থাৎ যদি কারোর বদকারের সাথে মহব্বত প্রমাণিত হয়ে যায় তাহলে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত যদি বদকারের সাথে মহব্বত প্রমাণ হয়ে যায় তাহলে কিয়ামতে বদকারের লগে আর যদি নেককারের সাথে মহব্বত প্রমাণিত হয়ে যায় তাহলে ময়দানে মাহশারের নেককারের লগে তো নেককারের সাথে যে আপনার মহব্বত এটা আর একটা প্রমাণ হইল যে নেককারদের সাথে উঠা বসা চলা ফেরা এগুলো নেককারদের সাথে এলাকার কোনো মুরব্বী যদি দেখে যে আপনি গাঞ্জুটির সাথে চলেন ঘুরেন ফিরেন আপনি যদি রাত্রে তাহাজ্জুদ পড়েন তো আপনারে কইব কি রে খাস তো ঠিক মতো কইব না বয়ে রেছেন কে কোন না আমি অত ভালো আপনাদেরকে কায়দা করে ওয়াজ করে করতে পারবো না কায়দা করে ওয়াজ তো আশরাবি আছে আজাদী সাহেব আছে দিব না আজকে ইনশাআল্লাহ মনে করেন যদি দেখে কেউ যে গাঞ্জুটির সাথে ঘুরবার লাগছেন দুন হাত উপরে তোলেন নারা যারা দেন দেখি জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাত নামান যদি কাউকে দেখেন যে গাঞ্জুটির লগে ঘুরে এ যদি দর হাকিকত রাতের তাহাজ্জুদ গুজারো হয় কিন্তু ফ্রেন্ডশিপ কাগল লগে উঠা বসা কাগল লগে যারা টানটুন দেয় আর কি এগুল লগে বয়েরিস অথবা এদের লগেই চলে এদের কাছেই বসে ভালো একজন মুরব্বী কি বলবে তখন বলবো কিরে ওর লগে গুলো কে ওর লগে খাতির কে তাহলে মনে হয় দুই দোকানে স্যার তাহলে মনে হয় দুই একটা নো দে আর যদি কাউকে দেখেন নেককারের লগে চলে তাহলে বুঝবে ও যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেও বোধ হয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও যেহেতু একজন তিলাওয়াত কারনেওয়ালা আলিম দ্বীনের সাথে হাফিজ কোরআনের সাথে চলাফেরা করতেছে বৈশা রয়েছে ওর কাছে এই ভালো কামগুলো পছন্দের ও যেহেতু ভালো ভালো কথাগুলো শুনবার লাগছে তাহলে এই ভালো আমলগুলো বুঝি ওর পছন্দের এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন কাউকে যদি ভালো জায়গায় যাইতে দেখো তাহলে তোমরা তাদেরকে ভালো হিসাবে সাক্ষী দাও যে লোকটা ভালো এ কারণে এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন তোমরা যদি দেখো কেউ মসজিদে যায় আসে মসজিদের সাথে তাল্লুক মসজিদ তো ভালো জায়গা মাহফিল যেমন ভালো জায়গা জান্নাতের বাগান চতুর্দিক দিয়ে রহমতের ফিরিশতা দাঁড়ায় রয়েছে মসজিদ এরকম উত্তম জায়গা মসজিদগুলো হলো আল্লাহর ঘর মদের ঘরে কেউ যায় কয় মদ খায় আল্লাহর ঘরে কেউ যায় কয় এটা আল্লাহওয়ালা বারে যায় যেখানে মদ আছে তো তাকে বলবে কিরে অন্তে বাড়ির লোট বোতল খাইয়া বাড়িছে আর যদি কেউ মসজিদে যায় জায়গাটা কার ঘরটা কার আল্লাহর ঘরে কেউ যাতায়াত করতেছে আল্লাহর ঘরের সাথে কারোর তাল্লুক আছে আল্লাহর ঘরের সাথে কারণ মুহাব্বত প্রমাণিত হয়েছে তো আল্লাহর রাসূল বলেন ফাশহাদু লাহুল ঈমান আল্লাহর রাসূল বলেন যদি দেখো কারোর খাতির মসজিদের লগে কারোর সম্পর্ক মসজিদের সাথে তাহলে তোমরা সবাই তার ব্যাপারে ইমানের সাক্ষী প্রদান করো আল্লাহু আকবার জোরে করে বলেন মনে মনে ভাবতে পারেন মানুষের সাক্ষীতে কি যায় আসে মানুষে কি বলল এটা শোনার মতো সুযোগ আমার নাই দেখার মতো টাইম নাই না মানুষ কি কয় এটাও দেখার টাইম থাকতে হয়
কারণ মানুষ তো জীবিত অবস্থায় কয় না মরার পরে কয় কেউ যদি ভালো রয় আর মইরা যায় লোকে তারে কয় ভালো আর যদি কেউ খারাপ হয় মইরা যায় সামনে কিছু কয় না তার টাকার প্রভাব তার ক্ষমতার প্রভাব তার অর্থকড়ি তার প্রতিপত্তির প্রভাবে সামনে কিছু বলে না কিন্তু মইরা গেলে কয় ঠিকই একদিন কিছু কই নাই আসলে মরছে ভালো হইছে এটা মরার পরে কয় এ কারণে বড়রা বলে যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি নিজেকে এমন ভাবে গড়ো যে তুমি মরার সময় হাসতে হাসতে যাইতে পারো তোমার মতো একটা ভালো মানুষের বিদায়ের জন্য সারা জগৎ কাঁদে কারণ হাদিস শরীফে আছে মানুষ যদি কাউকে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে আর মানুষে যদি কয় যে লোকটা খারাপ তো আল্লাহ তাকে খারাপ হিসেবে গণ্য নেয় এ কারণে নিজেকে যে বড় বলে সে বড় নয় লোকে যারে বড় বলে সে বড় হয় বলে না এটা আরেকটা প্রবাদ না আপনারে বড় বলে সে বড় নয় আপনারে বড় বলে সে বড় নয় লোকে যারে বড় বলে সে বড় হয় লোকে যারে বড় বলে সে বড় হয় নিজেরে নিজে বড় কইলে সে বড় না মানুষ যাকে বলে এ লোকটা বড় সে আসলে বড় হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন তো নবীজির সামনে দিয়া জানাজা যাইতেছে মরা মানুষ কাফন পরে লয়ে যায় সাহাবীরা পাশে আছে তো সাহাবীরা জিজ্ঞেস করে কার জানাজা যায় কয় অমুকের জানাজা অমুক লোক মারা গেছে আশেপাশে যারা আছে তারা গুনগান গাইতে শুরু করল এই লোকটার আহারে উদাহরণস্বরূপ আহারে এমন একটা মানুষ মরল যে নামাজি ছিল এমন একটা মানুষ মারা গেছে যে পরোপকার করত এমন একটা মানুষ মরছে যে মানুষটা তাওয়াজু ইনকিসারি আদব আখলাক ওয়ালা মানুষ ছিল গুণ গাইছে অনেকগুলো আল্লাহর রাসূল সবার গুণগান শুনে বলে ওয়াজাবাত কিছু সময় পরে আরেকটা জানাজা ওইখান দিয়া যায় কাফনে সজ্জিত করে আরেকটা লাশ লইয়া যায় লোকেরা কয় কার জানাজা লইয়া যাও মাইয়েত বহনকারী যারা তারা বলে অমুকরে লইয়া যাই নামটা শোনার পরেই কিছু মানুষের আলোচনা শুরু হইছে লোকটা বেশি সুবিধার ছিল না বলা আরম্ভ করছে মানুষটা বেশি সুবিধার ছিল না কিছু দোষ ত্রুটি আলোচনায় চলে আসছে আল্লাহর রাসূল বললেন ওয়াজাবাত আগের লাশ দেখাও রাসূল বললেন ওয়াজাবাত পরের লাশ দেখাও রাসূল বললেন ওয়াজাবাত সাহাবী একজন বলে ওগো আল্লাহর নবী প্রথম একটা লাশ গেল বললেন ওয়াজাবাত পরে আরেকটা লাশ গেল বললেন ওয়াজাবাত দুই লাশ দেখে একই শব্দ উচ্চারণ করলেন বুঝি নাই আল্লাহর রাসূল বলেন একজনের লাশ গেল তোমরা সবে বললে লোকটা ভালো তোমাদের ভালো ভালো বলার কারণে তার জন্য ভালো জায়গা ওয়াজিব হয়ে গেল অর্থাৎ লোকটা ভালো হিসেবে গণ্য হয়ে গেল আরেকজনের লাশ দেখে তোমরা বললা লোকটা খারাপ মানুষ তাকে খারাপ বললো খারাপের সাক্ষ্য হয়ে গেল খারাপ হিসাবে গণ্য হয়ে গেল
অর্থাৎ ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়াজাবাত লাহুন নার। এক ওয়াজাবাতের তরজমা হলো জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আরেক ওয়াজাবাতের তরজমা হলো খারাপ হিসেবে গণ্য হয়ে গেছে। এ কারণে মানুষ যদি কাউকে ভালো কয়, আল্লাহ তাকে ভালো হিসেবে গণ্য লয়। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি দেখো যে কেউ পাঁচ বেলার নামাজ পড়তেছে, পাঁচ ওয়াক্ত মসজিদে যাইতেছে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতেছে, মসজিদের লগে তার সম্পর্ক, মসজিদে দান সদকা করে, মসজিদকে ভালোবাসে, ফাশহাদু লাহুল ঈমান, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। মসজিদে যারা যায় তাগর ব্যাপারে যেমন ভালো কয়, মাহফিলেও যারা যায় তাগর ব্যাপারেও ভালো কয়। সিনেমা হলের শো যেমন ভাঙ্গে, ওয়াজ মাহফিলের শো এক সময় ভাঙ্গে। সিনেমা হল যখন শো ভাঙ্গে তখন মানুষ কয় মোটামুটি তিন ঘন্টার নেশা পুরো করে বেরিয়েছে। ওয়াজ মাহফিলের যখন আখেরি মোনাজাত হয়, আমি শুনেছি আমার ড্রাইভার একদিন বলতেছে, এক মাহফিলের আখেরি মোনাজাত হইছে, পাশ দিয়ে আমার গাড়ি যায়, তো ওইখান দিয়া বাংলাদেশের এক বড় বুজুর্গ পীর সাহেব উনিও মাহফিল থেকে বের হইছেন, ওনার গাড়িও উঠতেছে, আমরা ওই পথ দিয়ে যাইতেছি। আমার ড্রাইভার আমাকে গাড়ির ভিতরে বলতেছে, আমরা যারা আছি আমাদেরকে বলতেছে, আহ এই বুজুর্গ যেহেতু এনে আইছে আজকে, যারা এখন গেল কি কান্দাটা এনে কানছে গো, এগোর গুণা আজকে আল্লাহ মাফ করে দিছে। এই যে রাত বারোটার সময় তওবা করে বের হয়ে গেল হুজুর, এখন তো এদের কোনো গুণা নাই তাই না? হ্যাঁ গুণা নাই। লোকে যারে ভালো বলতেছে সে ভালো হয়, এ কারণে ভালো মানুষ হিসাবে গাওয়াহ গ্রহণ করতে, ভালো মানুষ হিসাবে কিছু সাক্ষী তৈয়ার করতে ভালো জায়গায় যাইতে হয়, ভালো কথা শুনতে হয়, ভালো জায়গায় বসতে হয়। খালি বাজে জায়গায় ঘুরলে, বাকপারদের সাথে ঘুরলে বাকপার হিসাবেই দাঁড়াবা। আর যদি নামাজি গল্লকে বসো, জিকির কারণে ওয়ালাদের সাথে বসো, নায়েবে নবীদের সাথে কিছু সময় কাটাও, এ সান্নিধ্যের অনেক দাম আছে। এরকম ছোটখাটো কিছু আমলের কারণে মৃত্যুর সময় সুন্দর হালত হবে, কবর জগতে সুন্দর থাকবে, হাসরের মাঠে সুন্দর অবস্থান হবে। আর কিছু ভুলের কারণে আর গাফলতের কারণে মৃত্যুর সময় হালত কঠিন হবে, কবর হালত কঠিন হবে, হাসর কঠিন হবে। মানুষ দেখে রুহ কবজ হয়, কিন্তু কারোর রুহ আসানির সাথে কবজ হয়, আর হাদিসে আছে কারোর রুহ সিরা সিরা বাইর করে লয়ে যায়। যার রুহটাকে চিরা চিরা টুকরা টুকরা করে বের হবে, বের করা হয়, তার মরণ কঠিন হয়। আর কিছু আছে আরামই নিদ্রা যায়, ঘুমায় যায়। আল্লাহর রাসূল বলছেন, মার কোলে শিশু যেমন ঘুমায়, কিছু মানুষ মরণ হইলে ওই রকম ঘুমায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আখেরাতের আলোচনার তফসিল লিখতেছেন, যে আখেরাত কেমন হবে, কিয়ামত কেমন হবে, হিসাব নিকাশ কেমন হবে, এগুলো লিখতে যা নিজে অজ্ঞান হয়ে গেছে এবং এতটাই ভীত হয়েছে, এতটাই অজ্ঞান হয়ে গেছে যে ইমাম ফখরুদ্দিন রাজির খানা দানা বন্ধ হয়ে গেছে, খাবার খাইতে পারতেছে না। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আখিরাতের দিনকে আল্লাহ ভয় করতে বলছে, আখিরাত কি ভয় করতে হইব। এইটা যখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, এমনকি মানুষের সাথে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এখন আর বউর লগে কথা কয় না, বাচ্চার লগে কথা কয় না, বন্ধু বান্ধব যারা যায় কারোর লগে কথা কয় না। ফখরুদ্দিন রাজি কিল্লেগা কিল্লেগা এরকম করেন কেন, কয় কবর কবর, হাসর হাসর, কবরে কি জানি হইব, হাসরে কেমনে যেন দাঁড়ামু, খালি এরকম করে খালি।
সাধারণ মানুষের সাথে সাধারণ চলাফেরা ওনার বন্ধ হয়ে গেছে আখিরাতের দুশ্চিন্তায়। জমানার কিছু বুজুর্গ আছেন যারা কবরের আলোচনা হাদিসে পড়তে যায় আল্লাহর ভয়ে আহ বলছে আর মরেই গেছে, আল্লাহর ভয়ে চিৎকার দিছে আর কলিজা ফাইটা আল্লাহর ভয়ে মারা গেছে। জমানার এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামের আগুন কেমন, হাশরের ময়দানে আযাব কেমন, এইগুলা পড়তে যায় এরা পাগল হয়ে গেছে। আল্লাহর ভয় তাদেরকে এত আক্রমণ করছে যে এরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই, সাধারণ মানুষের সাথে চলতে পারে নাই, সাধারণ ঘরে ঘুমাইতে পারে নাই, জঙ্গলে যায় ঘুমাইছে। কারণ তারা যখন আখেরাতের জিনিসগুলা কল্পনা করছে আর চিন্তা করছে তখন তাদেরকে ক্ষুধা ভীতি এমন ভাবে আক্রমণ করছে সাধারণ জীবন তাদের নষ্ট হয়ে গেছে। এই কারণে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা শুধুই মাত্র ভয় দেখানোর জন্য পাঠায় নাই, পয়গম্বরদের একটা সিফত হলো পয়গম্বররা নজির, পয়গম্বররা ভয় দেখায়, আখিরাতের ভয় দেখায়। আবার পয়গম্বরদের আর একটা সিফত হলো তারা বাশির, তারা মানুষদেরকে সুসংবাদ শোনায়। বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু, পয়গম্বরদের সিফত হলো ভয়ের কথা যেমন শোনায় সুখের কথা ওরকম শোনায়। এ কারণে কোন মা সাদিকিন সাদিকিনদের কাছে গেলে এতেদাল আইসা পরে, এতেদাল ওলামাদের কাছে গেলে এতেদাল আসে, ভয়ে পাগল হয়ে যাবো না। কারণ ওলামারা যেমন ভয় দেখাবে তেমন সুসংবাদও প্রদান করবে, নবীদের মতো ভয় দেখাইবো আবার সুসংবাদও দিব। ইমাম ফখরুদ্দিন রাজির মতো এত বড় মুফাসসির, এত বড় তাফসীরের ভান্ডার কোরআন পড়তে যা ব্যবসা গেছে, সাধারণ চলাফেরা বন্ধ হয়ে গেছে। খবরটা ছড়িয়ে পড়লে যোগ্য একজন আল্লাহর ওলি ওনার ঘরে আসছে, কলন্দর আইছে, কলন্দর মার্কালো দেখা দেখা কয় এমন চৌকলা মানুষ আইছে যে দোজকে দেখে, মানে চোখের পাওয়ার ভালো, ইলমের চোখ দিয়া দোজকেও দেখে আবার ইলমের চোখ দিয়া জান্নাতও দেখে। সে আইসা বলতেছে এই ফখরুদ্দিন রাজি এরকম করতেছো কেন, এরকম করতেছো কেন, হ্যাঁ তুমি যখন জন্মগ্রহণ করছিলে তুমি কি জানো এক ফুটা নাপাক পানির থেকে চল্লিশ দিন পরে তোমার গোস্ত পিণ্ডলি হইছে, রক্ত হইছে, জমাট বাঁধছে, চল্লিশ দিন পরে রুহ আইছে, তারপরে গোস্ত আইছে, তারপরে হাড্ডি হইছে, তারপরে হাড্ডিগুলা কি গোস্ত দিয়ে আল্লাহ চল্লিশ দিন পরে পেঁচাইছে, রুহ দিছে ধাপে ধাপে চল্লিশ দিন পর পর যে পরিবর্তন হয়েছে কিছু জানো তুমি? না, মায়ের কোলে যে রক্ত খায়া খায়া বড় হয়েছিল অন্ধকারে ছিলা টের পাইছো জানো ওখানে কি আসিলা কেমন ছিলা? জানি না। যেদিন জন্মাইছিলা কত রক্ত ঝরছে তোমার মা অজ্ঞান হইছে, তুমি দুনিয়া আসছিলা কোনো খবর আছে তোমার? চোখ খুলে তো ঠিকই হাসছিলা, দুনিয়ার আলো দেখতে পাইছিলা, কত কিছু ঘটছে কিচ্ছু টের পাও নাই। যেই মহান মাওলায় মায়ের পেটের অন্ধকারে তোমারে পাইল্লা নিরাপদে দুনিয়ায় বের করছে, ওই মাওলারে এবার এই দুনিয়ায় নারাজ কইরো না, ওই মাওলারে এবার এই দুনিয়ায় খুশি করো, দুনিয়ার থেকে কবরে নিবে এমন ভাবে টের পাবা না, কবর থেকে জান্নাতে ঢুকা দিবে এমন ভাবে টের পাইবা না, চোখ খুলে দেখবা আল্লাহ জান্নাতে আছে। কারণ মরণের সময় তোমাকে জান্নাত দেখাবে। আর আয়াত পড়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
نزلا من غفور رحيم دنيا জীবনে ইমানে অটলতা যাদের থাকবে ইমানদারি যারা রক্ষা করবে যারা নেক আমল দিয়ে নিজেকে সুসজ্জিত করে ইসলামে অটল অনর রাখবে মরণের সময় তারা টের পাইতো না কোন দিকে যাইতেছে জান্নাতে যাইবে তো তাদেরকে জান্নাত দেখায় দেখায় ডেকে ডেকে আল্লাহর মেহমান নওয়াজিতে ঢুকায় ফেলা হবে এতটা সহজ হয়ে যাবে এর পেরেশানি না করে নেক আমল করো আল্লাহ ওয়ালা হও আল্লাহকে খুশি করো আল্লাহ ওয়ালা হওয়ার সহজ তরিকা কি আল্লাহ ওয়ালা হওয়ার সহজ তরিকা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনার দরবারে অত বড় এক আল্লাহ ওয়ালা উনি ছিলেন যার দরবারে আল্লাহ ওয়ালাদের বাজার বসে থাকতো এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক দুই বছর রইছে দুই বছর থেকে থেকে কয় হুজুর জায়গা দুই বছর তো থাকলাম এবার যাই মানে বিদায়ের ঢংটা বেশি ভালো না হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন যাইতেছো এত চেতা কে তুমি কি হইছে তোমার একটু ভালোভাবে কইলা টইলে যাও এইভাবে যাও কেন কার কিভাবে আর যামো দুই বছর আপনার দুয়ার পাহারা দিলাম দরবারে রইলাম একটা কারামতি দেখাইতে পারলেন না এই মনের দুঃখে আপনার দরবার ছেড়ে চলে যাইতেছি দুইটা বছর রইলাম একটা কারামতি দেখাইতে পারলেন না আপনি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঠান্ডা মেজাজে তাকে বসায়া বলে এই খেপছো গা বসো পাগলা বসো বসো আচ্ছা এই দুই বছর যে রইলা কোনো কারামতি আমার কাছ থেকে তুমি দেখো নাই কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে চলে যাও সেটা হলো এই দুই বছরের ভেতরে আমি জুনায়েদ বাগদাদীকে সুন্নতের খেলাফ একটা কথা একটা কাজ করতে দেখছিলা এই লোকটা এক মিনিট নীরব থেকে বলে হ্যাঁ জুনায়েদ বাগদাদী দুই বছর আপনার দরবারে রইছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আপনাকে খেলাফে সুন্নত একটা কামও করতে দেখিনি তুমি যে দুই বছরের ভিতরে নবীর সুন্নার খেলাফ একটা কাম আমারে করতে দেখলা না এটা কি আমার বুজুর্গি না এটা কি আমার মাওলারে ভাউ করার কোনো লাইন না অথচ আল্লাহর ওয়াদা হলো নবীর সুন্না মানলে আল্লাহ তাকে ভালোবাসে যে সুন্নত মানে তাকে তো আল্লাহ ভালোবাসে সে তো আল্লাহর ওলি লোক সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদীর হাত ধরে কয় মাপ চাই আমাকে ক্ষমা করে দেন দুই বছর চলেছে একটা সুন্নতের খেলাফ কাজ করে নাই সারা জিন্দগির ভিতরে একটা সুন্নতের খেলাফ নাই মুসলমান তো আছে এখন মুসলমানের অভাব নাই কিন্তু নবীর সুন্নতের এত্তিবাকারী মুসলিম এখন কঠিন হয়ে গেছে বিজাতি অনুকরণের মুসলমান এখন বেড়ে গেছে নবী রহমাতুল লিল আলামিন আগমন করেছেন এই রবিউল আউয়াল মাসে বিদায় নিছেন এই রবিউল আউয়াল মাসে এই মাসে নবীর আশেক যারা তারা অনেকেই শুধু কেক কেটে জন্মদিন পালনের মাধ্যমে রসুলের মহাব্বত প্রকাশ করে তারা আপন আপন কাজে ঢুকে পড়ছে কি ছিল যে শুধুই মাত্র একদিন একটু প্রেম প্রকাশ করছে বারোই রবিউল আউয়াল উদযাপন করেছে এইটাই কি নবীর প্রেম এইটুক প্রেম দিয়েই কি নবীর ভালোবাসা পাওয়া যায় নাকি নবীর ইত্তিবার মাধ্যমে নবীর ভালোবাসা আদায় করতে হয় প্রমাণ করতে হয় এটাও তো বুঝার বিষয় আছে আজকে নবীর ইত্তিবা করলে পরে বাধা পুলিশের চাকরি নিবে সুন্নত রাখবে কাটতে দিবে দাড়িওয়ালা পুলিশ এখন চাকরি পাইতো না আইন টুপি পাঞ্জাবি দেখলে গালি দিবে স্বাধীন বাংলায় 90% মুসলমানের মাটিতে সুন্নতওয়ালা লোক দেখলে তারে কয় পাকিস্তানি হেই সুন্নতওয়ালা মানুষ দেখলে পাকিস্তানি বলো বেবাক তুই পাকিস্তানি তুই পাকিস্তানি এদেরকে মদনী বলতে পারো না এরা মদনী পাকিস্তানি না
সুন্নতকে গালি দেওয়ার আমল চলে এসেছে এখন আমি একটি স্বপ্ন বর্ণনার মাধ্যমে কিছু কিছু স্বপ্ন বরহাক একটা স্বপ্ন বইলে আমি আমার আলোচনা শেষ করব স্বপ্নটা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির আমলের স্বপ্ন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নটি বর্ণনা করেছেন শেখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি উলামায়ে উজ্জাবদের অন্যতম একজন সাহারানপুরের শেখুল হাদিস ছিলেন এবং শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা ছিলেন শেখ ইউনূস যিনি জিন্দেগি ইমাম নববীর মতো ইলমের জন্য উৎসর্গ করেছেন আল্লাহর শুকর এই গোলাম শেখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহির সাথে ইতিকাফ করেছে মদিনাতুল মুনাওয়ারাতে আলহামদুলিল্লাহ শেখ ইউনূস এই ঘটনাটা বারবার বলতেন কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির যুগে দেওবন্দ এলাকার এক সাধারণ বুজুর্গ মানুষ কিছু মানুষ আছে আলেম প্রেমিক হয় আলেম না কিন্তু সে আলেম প্রেমিক দেখা যায় আলেমরা যেখানে দাওয়াত পায় আলেম প্রেমিক হওয়ার কারণে সেও সেখানে দাওয়াত পায় আপনাকে কমিশনার সাহেবের বাসায় গেলাম উনি আলেম প্রেমিক নোয়াখালীর হুজুর আসলে আপনাদের কমিশনার সাহেবের বাসায় উঠে তা আমাকে যে সোহেব আশরাফি ভাই বলতেছে যে হুজুর এই রুমে নোয়াখালীর বিশ্ব হুজুর বসেন আসেন ওনাকে ভালোবাসে কিছু মানুষ আছে আলেম প্রেমিক এই কাসিম নানুতুবি রহমাতুল্লাহ যুগে এক আলেম প্রেমিকে স্বপ্নে দেখতেছে কি স্বপ্নে দেখছে স্বপ্নে দেখতেছে যে তাকে বলা হচ্ছে এই আমাদের এলাকার অমুক জায়গায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার হাদিসে আছে কেউ যদি রসুল স্বপ্নে দেখে তাহলে এটা সত্য স্বপ্ন কারণ নবীর আকৃতি ধইরা উম্মতকে কিয়ামত পর্যন্ত কেউ বিভ্রান্ত করতে পারবে এই লোক স্বপ্নে দেখতেছে তাকে বলা হচ্ছে যে অমুক জায়গায় চলো অমুক জায়গায় বিশ্বনবী এসেছেন শুধু আল্লাহর রাসূল আসছেন তা না আল্লাহর নবীর সাথে আবু বকর আইছে উমর আইছে উসমান আইছে আলী আইছে আল্লাহু আকবার চার খলিফার লোকে দেখা হইব সর্বরে তো আলম নবীরে দেখবা আবার চারজন খলিফারে একসাথে দেখবা খবরটা শোনার পরে লোকটা যেহেতু সারা জনম নায়েবে নবী ভালোবাসে নবী দেখতে আরবো এই খবর যখন শুনছে কিরম লাগছে তার কি কি কথা কন্যাকে কি কি মানে একদিন দেখছে নায়েবে নবী আজকে দেখবো সরাসরি নবী কারে দেখবে উম্মত সারা নবী দেখবো সাইয়েদুল মুরসালিন রহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হবে আল্লাহু আকবার নবীজিকে দেখবে কিরকম প্রেম আসতে পারে যেমন এই যে আপনারা আইছেন নায়েবে নবী দেখবার আইছেন পোস্টার পাইছিলেন যে এই মৌলবী সাহেব আসবে এই মৌলবী আসবে এই মৌলবী আসবে যাই যায় দেখে আস যদি শোনেন যে অমুক জায়গায় রসুল আসবে কিরকম প্রেমটা লাগবে তখন এই লোকের ভেতর হইল প্রেম হানা দিছে লোকটা খবরটা পাইয়া সুজা দৌড় দিছে রসুল দেখার জন্য পথ চলতেছে দেখে রাস্তার ডান পাশ দিয়া একটা লোক হাইটা হাইটা যায় নাম তার কাসিমুল উলুমিয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি বাণী কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হাইটা যাইতেছেন ওই লোকটা কাসিম নানুতুবির যে কয় ও হুজুর জানেন নি গো সামনে কে সামনে নবী আছে নবী আবু বকর আছে উমর আছে চলেন যাই হ্যাঁ যাইতেছি তো লোকটা মনে মনে ভাবতেছে রসুল দেখতে যাবে এরকম কোথায় কোথায় আটবার লাগছে কে দৌড় দিতে পারে না আমার মতো কাসিম নানুতুবির সাথে আস্তে আস্তে হাঁটা তার পছন্দ হইতেছে না সে মোটামুটি কাপড় টাপড় গুছায় টুছায় দিছে দৌড় আর কি অথচ আল্লাহর পছন্দের একটা হাঁটা আছে
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا বিনয়ের সাথে হাঁটাহাঁটি করা এটা আল্লাহর প্যারা বান্দাদের একটা সিফাত কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি বিনয়ের সাথে আস্তে আস্তে হাঁটতেছে এ আশিকের তো এটা পছন্দ হয় নাই হে কাসিম নানুতবিরে রাখাই দিছে দৌড়ে আবার সইলা যায় নি যায় যদি না পাই এক দৌড়ে যায় দেখে আল্লাহর রাসূল বসা আছেন পাশে চার খলিফা আছে আল্লাহর রাসূলকে যা পরিচয় দিতেছে আমি আপনার আশেক ওমর আল্লাহর নবী তাকে পাশে বসাইছেন পাশে বসার জায়গা করে দিবেন মনে মনে ভাবতেছে কাসেম ধীরে ধীরে আইতাছো আইলা না নবীর পাশে জায়গা পাইলা না আগে আইছি পাশে বসছি কই বইবা দূরে বইবা আর জায়গা নাই পাশে যে জায়গা ছিল এটা রাসূলের কাছে আইসা গায় আমি দখল করছি মনে মনে খুব খুশি কিছু সময় পরে দেখে জমিনের দিকে তাকাইয়া নম্র এক গোলাম তাসবিহ পড়তে পড়তে হাঁটতে হাঁটতে আসতেছে আল্লাহর রাসূলের সামনে এসে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত দাঁড়ায় গেছে হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইলে সালাম করেছে আল্লাহর রাসূল কাসিম নানুতবিকে বুকে জড়ায় মুআনাকা করেছে মাথায় গায়ে হাত মুছিয়ে দিয়ে আল্লাহর রাসূল তাকে আদর যতন করতেছে কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি আদর কইরা আল্লাহর রাসূল নিজের কোলের উপরে বসাইছে কাসিম ইধার বৈঠো কাসিম ইজলিস হিনা এইখানে বসো আমার কোলে বসো আমার কোলের ভিতরে আমার রান এটা তোমার বসার জায়গা এই জায়গায় বসো আল্লাহর রাসূল কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি নিজের কোলে বসাইছেন এই লোকটার বড় আক্ষেপ এই লোকটা কয় দৌড়ে আইলাম হাঁপাইতে হাঁপাইতে আইলাম পাশে জায়গা পাইলাম ধীরে ধীরে আইলো কত আদর পাইলো কোলে আয়া বইল বুঝি নাই আগে আয়াও কোনো কাম হইল না আর পেছনে আইসা কোলে বসল আল্লাহর রাসূল বলেন পেছনে আইলে কি হবে চেহারা নাচা একটু দেখো না এই যে একটা কদম হাইটা আসছে প্রতিটা কদম ফেলানোর সময় খেয়াল করছে যে নবী কেমনে হাঁটে তেমনে হাঁটা যাব আমার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে আমার নকশায় নকশায় হেঁটে হেঁটে আসছে জিন্দেগি আমি নবীর নকশাকে গ্রহণ করে আমার ইত্তিবার মাধ্যমে আল্লাহর মাহবুব হয়ে গেছে আর তুমি তো দৌড়ে চলেছ যার ভেতরে আমার ইত্তিবা বেশি তার দাম বেশি যার ভেতরে আমার ইত্তিবা বেশি সে আমার কোলে তোমরা যারা একদিন কেক কাটতে দৌড়াদৌড়ি করো তাদের প্রেম আর যারা বারো মাস সারা বছর সারা জিন্দগি চব্বিশ ঘন্টা প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা এটা খেয়াল করে রসুল কেমনি ইস্তেঞ্জা করতো রসুল কেমনে খানা খাইতো রসুল কেমন পোশাক পরতো রসুল কেমনে কোন কাজ করতো এগুলো খেয়াল করে করে যারা তাদের জিন্দগিকে নবীর রঙে রঙিন বাড়ায় তাদের দাম তো তাদের মতো না যাদের কাছে শুধু আবেগ আছে আর যাদের কাছে আমলে সুন্নাত আছে সুন্নতের আমল আছে ইত্তিবায়ে সুন্নাহ আছে আল্লাহর রাসূল বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ সুতরাং ভাই ও মুসলমানি কিন্তু শুধু নামের না এটা কিছু কামের কিছু কাজের দ্বারায় ইমানদারি
নবীর প্রেম তাকওয়া তাহারাত নিজের কাজের দ্বারা প্রমাণ না করলে আল্লাহর কাছে মাহবুব গোলাম কিন্তু হওয়া যায় না সুতরাং ভালো ভালো কথা শোনার মাধ্যমে ভালো ভালো মানুষের সামনে বসার মাধ্যমে ভালো ভালো কাজগুলো করার মাধ্যমে নিজের ভেতরে ভালো গুণ ভালো আওসাফ ভালো আমল এগুলোর ফুল ফল যত বেশি সুসজ্জিত করতে পারবো নিজেকে তত বেশি আল্লাহর কাছে পেয়ারা হওয়া যাবে ইহুদির রং ধইরা মুসলমানিত্ব প্রমাণ করে কবরে যখন যায় না মুসলমান সুতরাং উলামাদের কাছে যাইতে হয় উলামাদের কথা শুনতে হয় আলেমদের কাছ থেকে নবীর রং শিখতে হয় ঠিক কিনা আওয়াজ করে বলেন না কেন ঠিক না বা ঠিক সুতরাং উম্মতের আলেম থাকবে যেখানে আপনারা থাকবেন সেখানে আলেম ওলামা যেখানে জোরে কোন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে কারণ কি কারণ হলো আলেম নাই যেখানে কোরআন সুন্নাহ নাই সেখানে আলেম আছে যেখানে কোরআন সুন্নাহ সেখানে সুতরাং আমরা আছি সেখানে আলেমদের সাথে থাকবো আলেমদের সাথে চলবো ইনশাআল্লাহ বলেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো তা আপনারা বাইরে থাকবেন আর আলেমরা জেলে থাকবো আলেম ওলামার পক্ষে থাকুন তকদির চমকাবে ইনশাআল্লাহ আলেম ওলামাকে মহব্বত করুন আলেম ওলামার মহব্বতের মাধ্যমে নবীর মহব্বত প্রমাণ করুন ইনশাআল্লাহ বলেন মাহফিলগুলোতে যাইবেন আলেমদের কথা শুনবেন আলেমদের সামনে বসবেন আল্লাহকে খুশি করার জন্য আর নবীর তরিকা শেখার জন্য ইনশাআল্লাহ ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি হক্কানি আলেমদের সাথে ভালোবাসার সম্পর্ক মওত পর্যন্ত রাখব পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করব মাদ্রাসা মসজিদ আবাদ রাখব চিল্লা এখন ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ আস্তে কষ্টে বেটা জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন আল্লাহ কবুল করো জোরে আওয়াজ করে বলেন আমি আজকেও এখানে বহু উলামা হযরতরা আসছেন এই উলামাদের দলের ভিতরে আমি আপনাদের সাথে হাজিরা দিলাম আমি আপনাদেরকে যে কয়টা কথা শুনাইলাম যা বুঝাইলাম এর থেকে যা বুঝছেন এগুলোকে সবক হিসাবে জীবন পলার চলার পথে সামনে রাখবেন তাহলে মোল্লাদের সাথে নাক ছিটকাইবেন না মোল্লাদের সাথে ভালোবাসা থাকবে আর যাদের সাথে ভালোবাসা থাকবে তাদের সাথে হাশর হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এই খাদিমুল কোরআন পরিষদকে কবুল করেন এই যুবকগুলোকে কবুল করেন কিছু যুবক গ্রেফতার হয়ে গেছে মুসিবতে পড়ছে আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন এই সংগঠনের ছেলেবেলে যারা আছে ওদেরকে আল্লাহ তাআলা নিরাপদ জিন্দেগী দান করেন তবে মনে রাখবেন মানুষ জন্মে একবার মরেও একবার এর ফাঁকের সময় হকের উপরে থাকতে হয় যদিও জীবন কুরবানি চলে যায় জান দিবেন কিন্তু ঈমান দিবেন না গর্দান দিবেন পাগড়ি দিবেন না টুপি দিবেন না কাউকে টুপি দিবেন না কাউকে হক হক্কানিয়তের পতাকা ধরে কদম কদম চলবেন ইনশাআল্লাহ চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করেন আপনাদেরকে কবুল করেন আপনাদের সকলের সুপরিচিত ওয়াইজ এই যে আমার ডান পাশে বসা শোয়াইব আহমদ আশরাফি তারপরেই আছে মুফতি হিদায়াতুল্লাহ আজাদি দুজনই খুব আলোচিত মুফাসসিরে কোরআন এরা খুব মশহুর চমৎকার আলোচনা শুনে আপনারা তৃপ্ত হবেন এবং আমল করবেন আপনাদেরকে ওনাদের কাছে আর ওনাদেরকে আপনাদের কাছে আমানত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যা কিছু বলেছি এর উপরে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন আমি